ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি হঠাৎ আলোচনায় চলে এসেছেন। এর আগে যতবার এসেছিলেন ততবারই এসেছিলেন সমালোচনায়, কিন্তু এবার সব আলেমই তার প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি আব্বাসি হুজুর ও এক বুদ্ধিজীবীর মধ্যে অনলাইন টকশো হয়, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। জনাব আব্বাসি সাহেব একজন বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, তার ভয়েসটা যেমন চমৎকার তেমনই বলিষ্ঠ উচ্চারণটা আমার খুব পছন্দ। তিনি যেমন আরবি ভালো জানেন, ইংরেজি জানেন, সমসাময়িক বিষয়টা খুব ভালো করেই উপলব্ধি করতে পারেন। তার তথ্যপূর্ণ রেফারেন্স, নির্ভুল প্রমাণ, সঠিক জবাবকে স্বাগত জানিয়েছে বিজ্ঞ ব্যক্তিসহ ধর্মপ্রাণ মুসলিম। সোশ্যাল মিডিয়ায় বরাবরই প্রশংসায় মুখরিত হচ্ছেন জৈনপুরি পীর আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি। বিশিষ্ট জনসহ সবাই বলছেন পুরো টকশোতে আব্বাসি সাহেব মনোমুগ্ধকর উপস্থাপনা করেছেন, যেখানে শাহরিয়ার কবিরের বক্তব্য ছিল নিতান্তই দুর্বল। এভাবে নাস্তিকদের বিপক্ষে যোগ্য আলেমের বক্তব্য দ্বারা প্রমাণিত করা দরকার, ইসলাম নিয়ে তাদের করা কুমন্তব্যগুলো ভিত্তিহীন। তিনি চাইলে ডক্টর জাকির নায়েককে ডিফেন্স না করে তার বিরুদ্ধে দাঁড়াতে পারতেন, বাতিল ও ভ্রান্ত বলতে পারতেন। তিনি চাইলে দেওবন্দি ও দেলোয়ার হোসেন সাইদিকে ডিফেন্ড না করে বাতিল ও ভ্রান্ত বলে এড়িয়ে যেতে পারতেন। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে দাঁড়িয়ে সংকীর্ণ গণ্ডিতে না থেকে মুসলিম উম্মাহ হিসেবে কথা বলেছেন, মাজহাব মাসলাক নির্বিশেষে প্রতিটি মুসলিমের পক্ষ থেকে কথা বলার চেষ্টা করেছেন। কাদিয়ানি সম্প্রদায়ের বিরুদ্ধে তুমুল গর্জন, মোনাজাতে কাকুতি মিনতি, সব কিছুই এক কথায় অসাধারণ। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি শাহরিয়ার কবিরের মধ্যকার 1 ঘন্টা 43 মিনিট 24 সেকেন্ডের আলোচনার ভালো লাগা কিছু কথা না জানলেই নয়। কথা এক, কোরআনকে ঐশ্বরিক বা আল্লাহর বাণী হিসেবে মানার নাম যদি মৌলবাদ হয় তাহলে অবশ্যই আমরা মৌলবাদী, তবে উগ্রপন্থী নই। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি। কথা দুই, অক্সফোর্ডের ডেফিনেশন অনুযায়ী ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তিজীবনে কোথাও ধর্মের অনুপ্রবেশ না থাকা। এ হিসেবে পৃথিবীর কোথাও ধর্মনিরপেক্ষতা নেই, কারণ আমেরিকায়ও বাইবেল ধরে শপথ করানো হয়। মূলত ধর্মনিরপেক্ষতা বলে 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টি করাই হচ্ছে মূল উদ্দেশ্য। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি। কথা তিন, খিলাফত কায়েমের জন্য প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং পরবর্তীতে নির্বাচন ব্যবস্থা বাতিল ঘোষণা করে ইসলামী খিলাফা রাষ্ট্র ব্যবস্থা ঘোষণা দেবে। ইসলামের মূলনীতি হচ্ছে প্রয়োজনে সাময়িকভাবে অবৈধ জিনিসও বৈধ হয়ে যায়, তবে এই বৈধতা প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ। তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা হয়নি, বরং ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি। মাশাল্লাহ, আমার দেখা সবচেয়ে সুন্দর ও সাবলীল ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করে নির্ভয়ে গোজামিল ছাড়া অকপটে ইসলামের মূল বিষয়গুলো তুলে ধরেছেন। কথা চার, খিলাফত মানে হচ্ছে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। আরব বিশ্বের অনেক দেশে যদিও রাজতন্ত্র, কিন্তু এখনও খিলাফত রয়েছে, যেমন চুরির শাস্তি, হাত কাটা, ব্যভিচারের শাস্তি, ছঙ্গে ছাড়। আপনাকে আগে খেলাফত কাকে বলে তা বুঝতে হবে। অচিরেই পুরো মুসলিম বিশ্বে আবার খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কোরআনের বিরোধিতা করা থেকে বিরত রাখার জন্য আব্বাসি সাহেব শাহরিয়ার কবিরকে বলেন, যারা কোরআনের আইনকে অস্বীকার করে তারা কাফের। কেউ যদি কোরআনের কোনো একটা আয়াত অস্বীকার করে আমি তো তাকে কাফের বলবই। এবার জেনে নেব শাহরিয়ার কবিরকে কিছু বাঁশ দেয়া কথা। মুক্তিযুদ্ধের সময় আপনার ভূমিকা কী ছিল এর উত্তরে শাহরিয়ার কবির বলেন, এগুলো জামায়াত বিএনপির পেঁচানো প্রশ্ন। তখন আব্বাসি সাহেব বললেন, প্রথমত আপনি তো জামায়াত ফোবিয়ায় ভুগছেন, সব ব্যাপারে জামায়াতকে টেনে আনেন কেন? দ্বিতীয়ত, জাকির নায়েকের একটি বক্তব্য দেখান যেখানে তিনি বলেছেন সশস্ত্র বাহিনী গঠন করতে। তৃতীয়ত, সাইদি সাহেব এত পাতলা মানুষ না যে তিনি হত্যা করার জন্য মুসলিম দেশে অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা দেবেন। চতুর্থত, ধর্মনিরপেক্ষতার কথা বলেন তাহলে ব্লগারদেরকে সরকার কেন থামাল না যখন তারা ইসলামী মূল্যবোধে বারবার আঘাত করছিল? নাকি ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ইসলামের বিরোধিতা করা? শাহরিয়ার কবির যখন বলল ব্লগারদেরকে তো গ্রেফতার করেছে, তখন আব্বাসি সাহেব বললেন, ব্লগারদেরকে তখনই গ্রেফতার করেছে যখন দেখল একটা ব্লগারও তো বাঁচবে না। ব্লগারদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গ্রেফতার করা হয়েছে, শাস্তি দেওয়ার জন্য নয়। দিন শেষে আমরা যদি আলোচনার পুরো বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে এদেশের বামপন্থীরা মোটা দাগে কী কী বিষয় ওরা দেমাগে বসিয়ে নিয়েছে তার পুরো চিত্রটা শাহরিয়ার কবিরের কথায় উঠে এসেছে। আগামী দিনে যে কেউ
যে কোনো টকশোতে যদি যান তাহলে বামপন্থীরা আপনাকে কোন বিষয়টাতে ঘায়েল করতে পারে সেই পয়েন্টগুলো জেনে গেলেন। বামপন্থী বুদ্ধিজীবীদের নিকট এর বাইরে তেমন কোনো পয়েন্ট ইসলামপন্থীদের ব্যাপারে নেই। জনাব আব্বাসী সাহেবকে কি দেখেছেন তিনি ইসলামপন্থী সবগুলো মতবাদ ও দলের পক্ষে কিভাবে কথা বলেছেন? তিনি জামায়াত বিরোধী হওয়া সত্ত্বেও জামায়াতকে তুলোধনা করার কোনো সুযোগ দেননি, বরং শাহরিয়ার কবির যেহেতু সামগ্রিক ইসলামের শত্রু, সে জায়গায় সে মাওলানা মাওদুদী সাহেবের প্রতি সম্মান জানিয়ে কথা বলেছেন, এদেশের সকল হকপন্থী আলেমদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। আমাদের কোনো কোনো ভাই আছেন যারা সুযোগ পেলেই আহ্লাদিত হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বাজে মন্তব্য করে শত্রুকে খুশি করেন। আব্বাসী সাহেব সেই কাজটা করেননি। আব্বাসী সাহেবের গোটা আলোচনা থেকে অনেক কিছুই শেখার আছে। এছাড়া আব্বাসী সাহেব প্রতিটা কথার উত্তরে শাহরিয়ার কবিরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলেছেন। অথচ আমরা ফেসবুকে জনাব শাহরিয়ার কবিরকে তুচ্ছ তাচ্ছিল্য করে একের পর এক স্ট্যাটাস দিচ্ছি। এটা একজন দায়ীর কোনো চরিত্র হতে পারে না। আব্বাসী সাহেব প্রকৃতপক্ষেই দিনের একজন উঁচু মানের দায়ী এর পরিচয় দিয়েছেন। কিন্তু আমরা খুশির ঠেলায় কি করছি? কোন আলেমের আইডি থেকে শাহরিয়ার কবির সাহেবকে বিশ্রী ভাষায় কটাক্ষ করে স্ট্যাটাস দেওয়া উচিত নয়। এগুলো অন্য বামরা দেখে পরবর্তীতে যে কোনো আলেমকে টকশোতে অপমান করার জেদ অন্তরে লালন করবে। এই জায়গাটাতেই ইসলামপন্থী ব্যক্তিগণ বড় ধরনের ভুল করেন। ফেসবুকে আপনার সুন্দর চেহারার নুরানি চেহারার আইডি থেকে যখন বিশ্রী ভাষার স্ট্যাটাস প্রসব করেন তখন সেটাকে তারা গুরুত্বের সাথেই নেয়। আপনি বড় আলেম নাকি সরহে জামি মিশকাত পড়েন সেটা তারা দেখবে না, তারা একজন আলেমের ভাষা দেখে। আপনাকে বড় আলেম মনে করে এই বিষয়টা নোট করে রাখে। দয়া করে এই কাজটা করবেন না। আব্বাসী সাহেব তার উঁচু মানের আখলাক দিয়ে শাহরিয়ার কবিরকে বুদ্ধি দিয়ে পরাজিত করতে পেরেছেন, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আমরা নিজেদেরকে এখনও সময়ের ভাষায় উপযুক্ত করে গড়ে তুলতে পারিনি। একবার চোখটা বুলিয়ে দেখেন আমাদের মধ্যে কতজন আলেম আছেন যারা শাহরিয়ার কবিরদের সময়ের ভাষায় উত্তম পদ্ধতিতে মোকাবেলা করতে ক্ষমতা রাখেন। আমরা খুব ভালো করেই জানি বামদের যোগ্যতা সীমিত, তাদের জ্ঞানের দৌড় সীমিত। ইসলাম সম্পর্কে দেশের সাধারণ শিক্ষিত বুদ্ধিজীবী বলেন, রাজনীতিবিদ বলেন, তাদের একেবারেই জ্ঞান নেই। ডক্টর জাফরুল্লাহদের বক্তব্যে এটা আবারও প্রমাণিত হয়েছে। এরা নামকাওয়াস্তে মুসলমান। জনাব আব্বাসী সাহেব উভয় ভাষাটা খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছেন বলেই আজ শাহরিয়ার কবিররা জ্ঞানের বহর প্রকাশ করে স্বস্তি পায়নি, মাথা উঁচু করে ঘরে ফিরতে পারেনি। এদেশের ইসলামপন্থীদের জ্ঞানের গভীরতা সম্পর্কে এদেশের মাথামোটা বাম বুদ্ধিজীবীদের কোনো ধারণা নেই। সমস্যা হলো আমরা আমাদেরকে মোকাবেলায় খুব পারদর্শী, আমরা শত্রুকে মোকাবেলায় পারদর্শী নই। আমরা প্রকৃত শত্রুকে তাকে চিনিও না, চিনলেও তার সামনে মিনমিনিয়ে কথা বলি, আর আপন ভাইদের দোষ দেখলে রণহুঙ্কার ছেড়ে দিই। কারণ আমরা শত্রুর মোকাবেলায় যাই না, আমরা সবাই এক ময়দানে বসে কিলাকিলি করি, গোতাগুতি করি। শুধু কোরআন হাদিসের এত এত সামায়েলের হাদিস পড়ে কি লাভ যদি শত্রু আমার ব্যবহার নিয়েই প্রশ্ন তোলে? আমরা ভয়ে ভয়ে শত্রুতা লালন করি, মুসলমানদেরকে ইসলাম থেকে বের করে দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। আমাদের মাঝে এমন কোনো দায়িত্বশীলও নেই যিনি সবাইকে ধমকে দিয়ে সামলে রাখবেন। কষ্ট লাগে যখন দেখি আমাদের মুরব্বীরাও এসব বিষয়ে নীরব থাকেন, কথা বলেন না, ধমক দেন না। তাই আসুন আমরাই শত্রুকে উত্তম পদ্ধতিতে মোকাবেলার ব্যবহার শিখি, ইসলামের সুন্দর আখলাক শত্রুর সামনে মেলে ধরি, ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কথা বলি। কি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? তো রাজি থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইনশাআল্লাহ লিখুন। তারপর জানিয়ে দিন শাহরিয়ার কবিরকে কেমন দিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আরও এমন আলোচিত বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলের ভিডিও ফেসবুকে দেখতে চাইলে চ্যানেলটির অফিসিয়াল ফেসবুক পেজটিতে লাইক দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।